জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ। শুরুতে শিরোনাম। শুক্রবার আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। পদযাত্রার মাধ্যমে সরকার পতনের মেসেজ দিয়েছে জনগণ, বললেন আমির খসরু। হিরো আলমের উপর হামলা, সুষ্ঠু বিচার চাইল 13 দূতাবাস। কর্মকর্তাদের নিয়ে কঠোর হচ্ছে ইসি। পুলিশের সহযোগিতায় বিএনপি নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ। সর্বশেষ জানিয়ে দেব নগরবাসীকে ভুগিয়ে শক্তির মহড়া, সারা বিশ্ব সুষ্ঠু নির্বাচন চাই, কেউ নেই সরকারের পাশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। শুক্রবার আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সভা শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বুধবার দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল 10:30 অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। পদযাত্রার মাধ্যমে সরকার পতনের মেসেজ দিয়েছে জনগণ, বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির এক দাবি, শেখ হাসিনা বিদায় হও। এ পদযাত্রার মাধ্যমে সরকার পতনের মেসেজ দিয়েছে জনগণ। আন্দোলন এমন পর্যায়ে যাবে, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে বিদায় নিতেই হবে। তিনি বলেন, কেউ আক্রমণ না করলে আমরা সহিংসতায় যাব না। জনগণ আমাদের সঙ্গে আছে, তাই সহিংসতা হওয়ার সম্ভাবনা নাই। নগরের নূর মোহাম্মদ সড়ক থেকে শুরু নিউমার্কেট কদম তলী হয়ে দেওয়ানহাট গিয়ে বিএনপির পদযাত্রা শেষ হয়। বুধবার বিকাল 4:00 পদযাত্রা কর্মসূচি পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন। নূর আহমেদ সড়কের দলীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বক্তব্য রাখেন। বিকাল 3:00 কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও এর আগে থেকেই নগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি নিয়ে চলে আসে। আশেপাশের ইউনিটের কর্মীরা হেঁটে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসে। বিকাল 3:30 মধ্যেই দলীয় কার্যালয় চত্বর ও নূর আহমেদ সড়কের একাংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিশাল পদযাত্রা নিউ মার্কেট কদমতলী হয়ে দেওয়ানহাট গিয়ে শেষ হয়। বিকাল 5:00 দিকে বিএনপির কর্মীরা ফিরে যাওয়ার সময় লালখানবাজ এলাকায় স্থাপিত চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর প্রধান নির্বাচনী কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি কার্যালয়ে থাকা বেশ কয়েকটি মোটরসাইকেল, ব্যানার, ফেস্টুন ভাঙচুর করে। কাজের দেউরি, নিউ মার্কেট মোড় সহ বেশ কয়েকটি জায়গায় বিএনপির কর্মীরা 8 থেকে 10টি যানবাহন ভাঙচুর করে। দলীয় কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা লালখান বাজারে জড়ো হয়। সেখান থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে এসে নূর আহমদ সড়কে অবস্থিত নগর বিএনপির কার্যালয় ঘিরে ফেলে। তারা প্রধান ফটক ভাঙচুর চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়। ছাত্রলীগ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে বিএনপির কার্যালয় নিয়ন্ত্রণ নেয় পুলিশ। ওই সময় বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ছিলেন না। যে কয়েকজন ছিলেন তারা যে যার মতো সরে পড়েন। হিরো আলমের ওপর হামলা, সুষ্ঠু বিচার চাইল 13 দূতাবাস। ঢাকা 17 আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকায় পশ্চিমা মিশনগুলো। বুধবার হিরো আলমের সঙ্গে উপনির্বাচনের সময় হওয়া সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা গত 17 জুলাই ঢাকা 17 আসনের প্রার্থী আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই। হিরো আলমের সাথে উপনির্বাচনের সময় সহিংসতার বিরুদ্ধে যৌথ বিবৃতি। আমরা 17 জুলাই ঢাকা 17 আসনের প্রার্থী আশরাফুল আলমের, যিনি হিরো আলম নামে পরিচিত, ওপর হামলার তীব্র নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার দাবি জানাই। আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য আমরা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই বলে বিবৃতি দেয়। কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিবৃতির স্বাক্ষরকারী দূতাবাস ও হাই কমিশনারগুলো হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন। এর আগে সোমবার ঢাকা 17 আসনে উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের হামলার শিকার হন।
কর্মকর্তাদের নিয়ে কঠোর হচ্ছে ইসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিভিন্ন বিষয় নিয়ে ততই কঠোর হচ্ছে নির্বাচন কমিশন। এবার নিজ কর্মকর্তাদের অফিসে প্রবেশ এবং বাহির হওয়া নিয়ে কঠোর অবস্থান নিল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি এক আদেশে জানিয়েছে, নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর যথাসময় অফিসে উপস্থিতি নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন ভবনের প্রবেশমুখে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপন করা হয়েছে। এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে সচিবালয়ে প্রবেশ এবং বাহির হওয়ার সময় ডিজিটাল হাজিরা মেশিনে ফিঙ্গারপ্রিন্ট, ফেস ডিটেক্টর স্ক্যান করার জন্য অনুরোধ করা হল। আদেশে ইসি আরও জানায়, ডিজিটাল হাজিরা মেশিন প্রবেশ বা বাহিরের রেকর্ডকৃত সময় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের আগমন ও প্রস্থান হিসেবে গণ্য করা হবে এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হল। বিষয়টি অতীব জরুরি বলে জানিয়েছে ইসি। পুলিশের সহযোগিতায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ। দিনাজপুরে বিএনপির পদযাত্রায় অংশ নিতে ঠাকুরগাঁও থেকে যাওয়ার পথে নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশের সহযোগিতায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিএনপির। রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি অবস্থায় বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, বুধবার দুপুর দুটার দিকে ঠাকুরগাঁও থেকে ফ্যাস্টুন সহ বেশ কয়েকটি বাস যোগে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয় নেতাকর্মীরা। বিএনপির রংপুর বিভাগীয় পদযাত্রায় যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছলে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুলিশের সহযোগিতা নিয়ে পদযাত্রার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে। এ সময় গাড়ি থেকে নেতাকর্মীরা নিচে নামলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের চিকিৎসা নিয়েও বাধা দেয় তারা। এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীরুল ইসলাম বলেন, বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহর থেকে ইটপাটকেল ছোঁড়া হয়েছে, পরবর্তীতে পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, গাড়িটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। নগরবাসীকে ভুগিয়ে শক্তির মহড়া, সারা বিশ্ব সুষ্ঠু নির্বাচন চায়, কেউ নেই সরকারের পাশে। বিএনপির পদযাত্রার পাল্টা দুদিন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। রাজধানীতে বড় দুই দলের রাজপথে শক্তি প্রদর্শনের এ লড়াইয়ে যানজটের নাকাল হয় নগরবাসী। কর্মদিবসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরজেড়ে পাল্টাপাল্টি শোডাউন আর কতদিন চলবে, এমন প্রশ্ন রাখেন ক্ষুব্ধ ভুক্তভোগীরা। অবশ্য বিরোধী দলের সরকারের পদত্যাগের একদফা দাবির প্রতিটি কর্মসূচির পাল্টা সমাবেশের মাধ্যমে রাজপথে থাকার ঘোষণা রয়েছে ক্ষমতাসীন দলের। এ পরিস্থিতিতে সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। সরকার পতনের একদফা দাবিতে গতকাল বুধবার রাজধানীর উত্তরার আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করেছে বিএনপি। তীব্র রোদ ও গরম উপেক্ষা করে 26 কিলোমিটার দীর্ঘ পদযাত্রা করেন দলটির অসংখ্য নেতাকর্মী। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ মিছিল থেকে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন তারা। পদযাত্রা শেষে যাত্রাবাড়ি চৌরাস্তায় সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সারা বিশ্ব সুষ্ঠু নির্বাচন চায়, দু একটি কর্তৃত্ববাদী দেশ ছাড়া কেউ নেই সরকারের পাশে। পদযাত্রার পাল্টা কর্মসূচি আওয়ামী লীগের শোভাযাত্রায় ওবায়দুল কাদের বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বলে গেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর জবাবে মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ও সংবিধান অনুযায়ী নির্বাচন চায়, তবে আওয়ামী লীগের কাটা ছেঁড়া করা সংবিধানে নয়, আসল সংবিধানে নির্বাচন হতে হবে, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না। যারা নির্বাচনে অংশ নেবে তারা সরকারের দালাল হিসেবে গণ্য হবে, দালালদের বিচার বাংলার মাটিতে হবে। গত মঙ্গলবার পদযাত্রার প্রথম দিনে বিভিন্ন স্থানে আক্রমণ হয় বিএনপির কর্মসূচিতে। লক্ষ্মীপুরে পুলিশের বাধার পর আওয়ামী লীগের হামলা হয়। সংঘর্ষে ধারালো অস্ত্রের কোপে নিহত হয়েছেন কৃষক দলের কর্মী সজীব হোসেন। পদযাত্রায় হতাহত কর্মীদের স্মরণে আজ